হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, জয় জগন্নাথ। কেমতি আছেন সমস্তে? আশা করছি আপনার সমস্তে ভালো থাকবে। তো প্রথমে রজ উপলক্ষে আপনার বহুত সারা অভিনন্দন। আপি রজ, আজ হচ্ছে মোর বর্থডে, সেপাই আমি ধবলেশ্বর মন্দির বাহারিছু। আখিপারে আমার সহ আউ দুই জন অনেক, তাঁকর ইন্ট্রোডিউস করে দেওয়া। ইয়ে হচ্ছেন তোম না কোণ? রানী। ইয়ে হচ্ছে রানী, মো মামু ঝিও। আয়ে হচ্ছেন তোম না কোণ? বর্ষা। ইয়ে হচ্ছেন মো দাদা ঝিও বর্ষা। আমি দুই জন বাহারছু, আমি দুই জন না চারি জন বাহারছু। আন্দির এইটু অল্প বাট, আটি মন্দির যাই ঠাকুর দর্শন করবু, তাপরে মন্দির ক্যাম্পস বুলবু, আপনার দেখবু। ঠিক আছে, তবে চালন্ত। দেখুন, এই নয় ব্রিজ তৈরি হচ্ছে আমার ধবলেশ্বর পীঠ যাওয়াপি। আপনার দেখিপারে মুখে জুমইন করে দেখছি, সেটি রহলা আগুরু ঝুলা পোল, যেপটে আপনার আগুরু যাওলে, আবে এই ব্রিজটি তৈরি চালছি। এপট একচুয়ালি আগে বাট অছি, যেপটে কি এবে যাচ্ছেন আপন, এই যে বাটটি রয়েছে। চলো, হ্যাঁ আসিগল, চলো এপট যাবানি, সে এই দেখো এইপটে গোটে বাট হয়েছে, গাড়ি ফাড়ি সবু যাচ্ছি, বাইক আউ কার ফার সবু যাচ্ছি। হল, হ্যাঁ বাইক নিয়ে তো দ্বিচকিয়া যান, দেবোত্তর বিভাগ আঠগড়, 20 টাকা রয়েছে বাইক্র আমার টিকেট। এইটি টিকেট করি কি আপন মানে এইপটে যাই এবে দর্শন করবে। তো এইটি আপন মানুষ গোটে সজেসন দেওয়া চাহিবি, যদি আপন মানে দূরর আসছেন আর বস্রে আসছেন, এই যে টেম্পোরারি বাটটি রয়েছে এটা বহু ডিস্টান্স হয়ে যাচ্ছে মন্দিরকু। সো আপন মানে আসলা বেড়ে নিহাতি ছতা পানি বোতল নিশ্চিত সাংরে আনিথিবে। মরম রাস্তা গোটে তৈরি নাকি বালিরে, মরম পড়ি তৈরি এপটে বুলিকি যাবে মন্দিরকু। বালি গুড়া আগে রাইট কার সব যাচ্ছে, এইটা সত্য কি ঝুলা ব্রিজ বন্ধ হয়ে যাই, কিন্তু আপনার মানে আসলে আরামে দর্শন করতে বাট রয়েছে, গাড়ি বাইক আসুচি, যেহেতু বাট টিকি দূর হয়ে যাচ্ছে না ডিস্টান্সে, বর্তমানে চালিকি এতে বাট পৌঁছে টিকি অসুবিধা হব, বাইক আার বি আলাউ আছে যাও। ফাইনালি আমি মন্দিরে পৌঁছি গেলু, এটা আস আরে আস একর আস,
आपण माने ए एरिया जदी आछंती ताले आकुल नाना पाखरे पूजा करबी देखों तो को एरिया एक बण रेट लेखा जाई छी हां जी पडे सेटा बाहर रख दो अना प्रसाद होउनी बोधे रंधा कौन कुछ चल चल रानी चल जा तो चलन तो अब बाबा धवलेश्वर को दर्शन करिवा ना हमर भोग नहीं जाउ छंत हस्ते कपाळो पशुपते चंद्र व्याधि निवारण माँ का मंदिर जा चल जन्मू रे मंगला रे मंगला सुवर्ण नाको
ଚାଲନ୍ତୁ ହନୁମାନଙ୍କ ମନ୍ଦିର, ହନୁମାନଙ୍କୁ ଦର୍ଶନ କରିବା। ଜାଣିଲୁ ତ ମୁହଁ ଦେଖେଇଲୁ କେମିତି ସିନ୍ଦୁର ବି ସେ ଲାଗେ ମୁହଁ ଯାକ ବୁଲିଯାଇଛି। ଚାଲ ନଦୀରେ ଧୋଇଦେବା ବର୍ଷା ତୋର ଦେଖିବା। ହଁ ତୋର କିଛି ହେଇନି। ଆଗରୁ ଆସିଥିଲେ ଏଠିକି ମନେ ପକା କାହା ସହିତ ଆସିଥିଲେ? ବର୍ଷା ଆସିଥିଲୁ? ବର୍ଷା ଆସିନଥିଲା। ଏଟା କୋଉ ମନ୍ଦିର ରାନୀ? କୋଉ ମନ୍ଦିର? ହଁ ଧବଳେଶ୍ୱର। ଚାଲ ଯିବା। ଚାଲ ମନ୍ଦିର ଭିତରେ ଆଉ ଗୋଟେ ସୁନ୍ଦର ମନ୍ଦିର, ଛୋଟ ମନ୍ଦିର, ଯେଉଁଟାକି ବୁଢ଼ାଲିଙ୍ଗ ନାମରେ ଆମେ ଜାଣିଛେ, ବୁଢ଼ାଲିଙ୍ଗ। ତ ଏଇଠି ସୁନ୍ଦର ପରିବେଶ ଅଛି, ଆପଣମାନେ ଏଇଠି ଆସିଲେ ନିଶ୍ଚିତ ଦର୍ଶନ କରିବେ। ଆମର ଝୁଲା ଏଇଟା ଅଛି ସେଇ ମନ୍ଦିର। ଏଇଠି ନଦୀ କୂଳେ ପୁରା ମନ୍ଦିରଟି ଅଛି, ଆପଣମାନେ ଦର୍ଶନ କରିବେ। ତା ସହିତ ନଦୀର ଦେଖନ୍ତୁ କେତେ ସୁନ୍ଦର। ଧବଳେଶ୍ୱର ମନ୍ଦିର ମଧ୍ୟରେ ଏଇ ସ୍ଥାନଟି ମୋତେ ସବୁଠୁ ବହୁତ ଭଲ ଲାଗେ, କାରଣ ଏଇ ସୁନ୍ଦର ପରିବେଶ ଆଉ ମହାନଦୀର ଜଳରାଶି। ଆପଣମାନେ ଏଇଠି ବସିକି ମହାନଦୀକୁ, ମହାନଦୀର ମନୋରମ ଦୃଶ୍ୟକୁ ଉପଭୋଗ କରିବା ସହିତ ଏଠି ନୌକା ବିହାରର ମଧ୍ୟ ସୁବିଧା ଅଛି, ଆପଣମାନେ ଚାହିଁଲେ ଏଇଠି ଡଙ୍ଗାରେ ବୁଲି ପାରିବେ।
ଆପଣ ମାନଙ୍କୁ ସମସ୍ତଙ୍କୁ ରଜର ଅନେକ ଅନେକ ଶୁଭେଚ୍ଛା ଅଭିନନ୍ଦନ। ଆଉ ଆଜି ହେଉଛି ରଜ ସଂକ୍ରାନ୍ତି, ଆଉ ରଜ ସଂକ୍ରାନ୍ତି ଯାହା ହଉ ପ୍ରଭୁ ଧବଳେଶ୍ୱରଙ୍କର ଦର୍ଶନ ହେଇଗଲା। ଆଉ କ'ଣ କହିବ, ହାପି ରଜ ସଂକ୍ରାନ୍ତି। ଆଉ ମୋତେ ମୋତେ କ'ଣ କହିବ, ହାପି ବର୍ଥଡେ ଟୁ ୟୁ। ଆଚ୍ଛା, ହାପି ବର୍ଥଡେ। ହଉ, ସମସ୍ତଙ୍କୁ ବାଏ କରିଦିଅ। ବାଏ। ଇଆଡ଼େ ଅନେଇକି ବାଏ। ରହୁଛୁ, ନମସ୍କାର। ପୁଣି ଦେଖା ହେବ ଆପଣମାନଙ୍କ ସହିତ ଆଉ ଗୋଟେ ବ୍ଲଗ୍ରେ। ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଟେକ୍ କେୟାର, ବାଏ ବାଏ।